তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সো আশা করি সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা আমরা অনেকে গণিতকে একটা কঠিন বিষয় বলে মনে করি কিন্তু বন্ধুরা আসলে গণিত তেমন কোনো কঠিন ব্যাপার না গণিতের এমন কিছু ট্রিপস আছে যেগুলো জাননার পর আপনি খুব সহজেই গণিত বিষয়টাকে সমাধান করতে পারবেন আর অঙ্ক করার কথা চিন্তা করলেই তো আমাদের মাথা ঘোরা এটা তো ভাই আমাদের ছোটোবেলাকার অভ্যাস কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে অঙ্কের মাস্টার হয়ে যেতে পারবেন তো বিশ্বাস হচ্ছে না আমার কথাগুলো বিশ্বাস না হলে আমার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এইরকম গ্রণিতিক ট্রিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়ে থাকে আর যদি আপনি এরকম গণিতে কাঁচা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে আপনি গণিতের অসাধারণ টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানতে পারবেন সো বন্ধুরা আর বেশি কথা না বলে আমরা গণিতের একটি ট্রিক্স সম্পর্কে জেনে আসি আর হ্যাঁ বন্ধুরা একটি ভিডিওর মাধ্যমে গণিতের সকল ট্রিপসগুলো জানানো সম্ভব হয় না সেজন্য আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে গণিতের টিপস গুলো জানাচ্ছি চো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ পর্বগুলো দেখুন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সো বন্ধুরা শুরু করা যায় সো বন্ধুরা আমরা অনেকেই বিওকে প্রচুর কাঁচা সো আজকে আমরা বিয়োগের একটি বিষয় নিয়ে আলোচনা করবো চো বন্ধু আমাদের যদি সাধারণত আমরা নাইন টেনে পড়ি ধরুন তারপরেও যদি আমাদের কেউ এক হাজার থেকে আষ্টশো উনআশি বিয়োগ করতে দেয় তাহলে ভাই আমরা মোবাইল ক্যালকুলেটার কিংবা অনেক মাধ্যমের মাধ্যমে সমাধান করব কিন্তু মুখে সরাসরি বলার মতো ক্ষমতা হয়ে উঠবে না কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক্স বলে দেব রকম বিয়োগ আপনি দুই মিনিটে করে দিবেন ভাই কথাগুলো বিশ্বাস হচ্ছে না সো ভিডিওটার কন্টিনিউ করুন সো বন্ধুরা প্রথমে আপনাকে যে সংখ্যাটি এক হাজার থেকে বিয়োগ করতে বলবে সেই সংখ্যার লাস্টের সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করে দেবেন ধরুন এখানে যেহেতু আসছে আষ্টশো উনআশি তাহলে এখানে আমরা আট এই ক্ষেত্রে নয় থেকে আট বিয়োগ করতে হবে বন্ধুরা অবশ্যই মনে রাখবে লাস্টের সংখ্যা থেকে প্রথম সংখ্যাটি বিয়োগ করতে হবে বন্ধুরা তাহলে এক থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ মানে এই অঙ্কটার সমাধানের প্রথম ধাপ এক থাকবে এখন ধাপ দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমাদের যেটি করতে হবে এই সংখ্যা থেকে মানে লাস্টের সংখ্যা থেকে মাঝখানের সংখ্যাটিকে বিয়োগ করতে হবে বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বন্ধুরা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন সো লাস্টের সংখ্যাটি হচ্ছে নয় নয় থেকে সেভেন ভাগ করলে কত থাকে এটা কিন্তু আমরা সকলেই জানি টু এখন বন্ধুরা লাস্ট এবং শেষ টিপসটা হচ্ছে তিন নম্বর টিপস এই টিপসটা হচ্ছে আপনাকে এই যে সংখ্যাটা টেন বন্ধুরা একটু ভালো মতন শুনবেন এই যে সংখ্যাটা সংখ্যাটা বিয়োগ করতে হবে সো বন্ধুরা যদি এখন আমি টেন থেকে লাস্টের সংখ্যাটা বিয়োগ করে দেই তাহলে বন্ধুরা কি কত সংখ্যা বের হইলো এখন আমাদের উত্তরটা দেখুন বন্ধুরা এখন প্রথমে আমরা কি পেয়েছি এক এবং দ্বিতীয়তে থেকে কী পেয়েছি ট্রু এবং তৃতীয়তে থেকে কী পেয়েছি এক সো বন্ধুরা এখন এই যে আষ্টশো নিরানব্বই মানে এক হাজার থেকে এক হাজার থেকে আষ্টশো ছিয়ানব্বই বাদ দিলে একশো একুশ থাকে সো বন্ধুরা এইভাবে যদি আপনি করেন তাহলে এইটা করতে আমার কয় মিনিট সময় লেগছে আপনারাই বলুন এইভাবে করলে অবশ্যই আপনি দুই মিনিটের মধ্যে রেজাল্ট বলে দিতে পারবে আর এটা শুধু এই ক্ষেত্রে না এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য সো বন্ধুরা এই টিপসটি ফলো করে আপনারা খুব সহজেই ইংলিশ সরি বন্ধুরা বিয়কের মাস্টার হয়ে যেতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ বন্ধুরা একটা ভিডিও করতে অনেক কষ্ট করে এবং পরিশ্রম করতে। এবং এই সকল ট্রিক্সগুলো বের করতেছেন কীরকম পরিশ্রম হয় ভাই সেটা বলে বোঝানো যাবে না সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না